আওয়ামী লীগ থেকে পদ হারানো হেলেনা জাহাঙ্গীরকে গুলশানের বাসা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র্যাব। কেন আজকে আমাকে এই রাজ্জাক সাহেব বা এই গতকালকে বাংলা টিভিতে যে লোক ছিলেন কি নাম ওনার, কাইসার সাহেব, এস এম কাইসার, অ্যাডভোকেট এস এম কাইসার, তার আগে একটা কি নাম ছিল, উনি কেন অপমান করবে? হেলেনা জাহাঙ্গীর আছে, আমি কি রাক্ষস, আমি খুনি, আমি দুর্নীতিবাজ? একটা দুর্নীতি কি দেখাইতে পারে বাংলাদেশে? সাবরিদা সাহেবের সময় কিন্তু আমাকে এরকম একটা ফাঁদে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু কিছুর জন্য দলের নেতারা কারোর সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রী তো সবাইকে আদর করে বুকে টেনে নেন। আপনারা তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কিসের নেতা হয়েছেন? আপনারা আপনারা নেতা হওয়ার যোগ্য? আমি মনে করি আপনারা যা তাহলে ভালো না বাসেন, আপনাদের নেত্রী ছায়া তোলে মানুষ কিভাবে কাজ করবে? আপনারা আমরা আমি উপকূটিতে কিভাবে আসছে সেই পিছনে লেগে আছেন? আপনারা আজকে না 12 বছর যাবত আমার পিছনে লেগে আছেন। আমি দেখেছি আমার স্ট্যাটাস নিয়ে যুবলীগ, আওয়ামী লীগ, যুব আওয়ামী যুব লীগ, মহিলা আওয়ামী লীগ, আওয়ামী যুব মহিলা লীগ, এরাই আমার স্ট্যাটাস দিচ্ছে আমাকে। আমি কি করেছি? আমি মনে করি আওয়ামী লীগ একটা ছাতা, আমরেলা। এই আমরার ভিতরে যারা যারা থাকবে তারা সবাই আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা আছেন সবাইকে ভালোবাসবে। সেই ভালোবাসা পাওয়ার জন্য আমি আপনাদের কমিটিতে আসছি, আমি রাজনীতিতে আসছি, ঠিক আছে? আমি বারবার বারবার মনোনয়ন পত্র কিনি, নমিনেশন পত্র কিনি শুধুমাত্র দেশের সেবা করার জন্য। আমার নেওয়ার এখান থেকে কিছু নেই, আমি দিতে আসছি বাংলাদেশকে, বাংলাদেশের জনগণ কিছু দিতে চায় মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য। আমি যথেষ্ট ফাউন্ডেশনের জন্ম দিয়েছি, যথেষ্ট টেলিভিশনের জন্ম দিয়েছি, কিন্তু বড় বড় নেতা কর্মীরা যেভাবে অপমান অবদস্থ করতেছে আমাকে, আজকে শেখ শেয়ার রাজা ভাই ছিলেন লাইভে, উনি দেখেছেন কিভাবে অপমান করেছে আমাকে। এটা কি হলো? কোন নেতারা বাবা মা যদি বাচ্চাদেরকে বাধো না বাসে, বাবা মা আমরা তাদের বাচ্চা, বাবা মারা যদি আমাকে ভালো না বাসে, তাহলে সেই বাবা মায়ের ছায়া তলে কি বাচ্চারা থাকতে পারে না? বাচ্চারা অবৈধ হয়ে যায় নাকি? বাচ্চারা মাদকাসক্ত হয়ে যায় নাকি? বাচ্চারা বেআইনি কাজ করে? আপনাদের কারণে চাইলে আমাদের এই যে আওয়ামী লীগে যারা আওয়ামী লীগ করতেছে তারা বেআইনি কাজ করতেছে, আপনাদের মধ্যে বড় বড় নেতাদের কারণে আমি বলিব। আপনারা কিভাবে আমাকে এভাবে অপমান করেন? আমি কি করেছি আপনাদের? আপনাদের ঘর ভেঙেছি, সংসার ভেঙেছি, এটা কি করেছি বলেন? আপনারা পর পর 2 দিন লাইভ এসে আমাকে অপমান করছেন, কালকে বাংলা টিভিতে করেছেন কাউসার সাহেব, আজকে করেছেন কামাল সাহেব, কেন ভাই? আমি কি করেছি আপনাদের? আমি 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 স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের জনগণকে, আমি যদি আওয়ামী লীগ না আমাকে যদি বাধ্য দিয়ে দেন, আমি কাজ করব দেশের জন্য, জনগণের জন্য। আমি প্রমাণ করে ছাড়ব যে রাজনীতিতে না থেকেই কাজ করা যায়, আমি সেটা প্রমাণ করেছি গত 20 বছর। আমি এখনো বলে দিতে চাই আমি কাজ করব, আমি দেখিয়ে দিব বাংলাদেশের জনগণকে যে আমি নিরপরাধ একটা মানুষকে আপনারা বারবার আমাকে অপমান লাঞ্ছনা করছেন, কেন? কি অপরাধ করেছি আমি? মানুষের বোমা থাকতে থাকতে মানুষ পাগল হয়ে যায়, আপনারা আমাকে পাগল করার জন্য এরকম করতেছেন? হোয়াই? আমি কি আপনার দেশের জন্য কোনো অবদান রাখি নাই? আমি কর্মসংস্থানের ব্যবস্থা করি নাই? আমি কি সমাজের সেবা করিনি? করেছি। তাহলে কেন আপনার আমার সাথে এমন করেন? ব্যবসায়ী সংগঠনে যখন গেছি তখনও করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন সফর সঙ্গী হয়েছি তখনও করেছেন, আওয়ামী লীগের যখন এই উপকমিটিতে ছিলাম তখনও করেছেন, কেন? আমি কি অপরাধ? তারা সেইভাবে আমার কাছে প্রতিনিয়ত সংগঠনের মালিকরা আসতেছেন, যারা উদ্যোক্তা, যা আপনারা একটু দায়িত্ব নিয়ে আমাদের সংগঠনটাকে উঠিয়ে দেন। আমি সাউন্ড নাই, আচ্ছা যে যিনি সাউন্ড নাই বলতেছে, আচ্ছা ভাই আমি তো ফুল সাউন্ড দিয়ে কথা বলতেছি, সম্ভবত আমি আমি আচ্ছা ঠিক আছে, এখন শোনা যায় কি একটু দেখবেন। আমি তো আমি যেটা বলছিলাম যে আমার অপরাধ কি? আমি কি কাউকে খুন করেছি? আমি কি কোনো রাষ্ট্রদ্রোহিতা করেছি? আমি কি কোনো আইন ভঙ্গ করেছি? আমি কি দলের কোনো নিয়ম ভঙ্গ করেছি? আমাকে যদি হাতে নাতে না ধরিয়ে দেয় আমি কিন্তু বুঝবো না, কারণ আমার আমার ভিতরে সরতা আছে, সবাই জানে যারা ফেসবুকে আছেন আমার সাথে অনেক বছর যাবত, তারাও জানেন। কিন্তু এই যে অপমান গতকালকে বাংলা টিভিতে যে কাউসার নামের যে লোকটা, এস এম কাউসার, যিনি এই বড় বড় নেতারা যদি আমাদেরকে আগলি না রাখে তাহলে আমরা রাজনীতি কিভাবে করব? আমরা রাজনীতিকে মানুষকে ভালোবাসবো কিভাবে? এত অপমান মানুষ মানুষকে করতে পারে রাজনৈতিক বড় বড় নেতারা?
মানুষদেরকে ভালোবাসা দিবে, আদর করবে, মানুষের কাজ লাগলে তারা নেতা হবে কিভাবে? তারা তো জনগণের নেতা, জনগণকে ভালোবাসতে তারা নেতা হবে, জনগণকে না ভালোবেসে যদি এরকম লাঠি ছুটা মারে তাহলে কি জনগণকে ভালোবাসা হতে পারে? আমি আজকে কামাল ভাইকে বললাম যে ভাই আপনি যে ব্যবসায়ীদের অপমান করছেন, আমাদের বাংলাদেশের এই ব্যবসাটাই কিন্তু অর্থনৈতিক চালিকা শক্তি, আপনি কিভাবে ব্যবসায়ীদেরকে অপমান করেন, কিভাবে বাতপার বলেন যে আমরা বাতপার? আমি কি অপরাধ করেছি আপনি আমার সাথে কথা বলবেন না? আমি কাইসার আমার সাথে কেন কথা বলবেন না? আপনার তাহলে দলের নেতা হয়েছেন কিসের জন্য? দলের নেতারা কারোর সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রী তো সবাইকে আদর করে বুকে টেনে নেন, আপনারা তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কিসের নেতা হয়েছেন? আপনারা আপনারা নেতা হওয়ার যোগ্য? আমি মনে করি আপনারা নেতা হওয়ার যোগ্য না। নেতা হতে হলে মানুষকে ভালোবাসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে বলছে যে আপনারা মানুষকে ভালোবাসেন, আপনারা যদি ভালো না বাসেন আপনাদের নেত্রে ছায়া তুলে মানুষ কিভাবে কাজ করবে? আমি কি করেছি? আমি মনে করি আওয়ামী লীগ একটা ছাতা, আমরেলা। এই আমরেলার ভিতরে যারা যারা থাকবে তারা সবাই আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা আছেন সবাইকে ভালোবাসবে। সেই ভালোবাসা পাওয়ার জন্য আমি আপনাদের কমিটিতে আসছি, আমি রাজনীতিতে আসছি, ঠিক আছে? আমি বারবার বারবার মনোনয়ন পত্র কিনি, নমিনেশন পত্র কিনি শুধুমাত্র দেশের সেবা করার জন্য। আমার নেওয়ার এখান থেকে কিছু নেই, আমি দিতে আসছি বাংলাদেশকে বড় পানিশমেন্ট। প্রকৃতির পানিশমেন্ট বাংলাদেশে না, সারা বিশ্বের সবচেয়ে বড় পানিশমেন্ট। এই করোনা হচ্ছে আপনাদের জন্য পানিশমেন্ট, এই দুর্নীতিবাজদের জন্য পানিশমেন্ট। বড় বড় নেতারা দুর্নীতি করেন, আমরা করি না। দেশ দুর্নীতি ব্যবসায়ীরা, আপনারা ব্যবসায়ীদেরকে অপমান করেছেন। দেশের টাউন আমরা গার্মেন্টসে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আমরা আমরা টাউট না, আমরা টাউট না। মেহরাবের চুমকি আপুর কোনো দোষ নেই, মেহরাবের চুমকি আপু বুঝেছে যে এই মেয়েটা অনেক কষ্ট করে, এই মেয়েটা দলকে কিছু দিবে, এই জন্য উনি আমাকে কমিটিতে নিয়েছে। অথচ উনাকে কত সরব করতেছেন আপনারা, কেন কেন? মাননীয় খুব প্রিয় আস্থার লোক হচ্ছে মেহরাবের চুমকি, উনি বুঝে শুনে সবাইকে এই পদ দিয়েছেন। উনি ডাক্তার দিয়েছেন, উনি ঢাকা ইউনিভার্সিটি টিচার রেখেছেন, এমপিদের ওয়াইফদের রেখেছেন, সমস্ত ভালো ভালো লোকদেরকে ওনার কমিটিতে উনি রাখার চেষ্টা করেছেন। সেখানে যখন দেখেছে আমি সিআইপি, তখন উনি আমাকেও রাখার চেষ্টা করেছেন যে না, এই মেয়েটাকে দিয়ে রাজনীতি হবে, এই মেয়েটাকে আমরা শিখাই নিব, এই মেয়েটা আমাদের রাজনীতিতে কিছু অবদান রাখবে, যেহেতু সে দেশের জন্য অনেক কাজ করে অবদান রেখেছে। আমি কোন অবদানটা রাখিনি? জয়যাত্রা ফাউন্ডেশন একটা রেজিস্টারকৃত ফাউন্ডেশন, নিজস্ব অর্থ হয় না আমাদের কর, আমাদের দলে যারা আমার ইয়েতে যারা আছে ফাউন্ডেশনের মেম্বারদের অর্থ যোগান দিয়ে দিয়ে আমরা বছরের পর বছর 2011 সাল থেকে আমি কাজ করে আসছি। কোনো অবদান রাখিনি বাংলাদেশে?